আসসালামু আলাইকুম। উচ্চ মাধ্যমিক দ্বিতীয় বর্ষের সকল ছাত্রছাত্রীদেরকে KMUC অনলাইন ক্লাসরুমে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ শাহজালাল, প্রভাষক, হিসাব বিজ্ঞান বিভাগ, খিলগাঁও মডেল বিশ্ববিদ্যালয় কলেজ। আজকে তোমাদের সাথে আমার হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের পঞ্চম অধ্যায় যৌথ মূলধনী কোম্পানির আর্থিক বিবরণী, আজকে আমাদের তৃতীয় ক্লাস। এই ক্লাসে আজকে তোমাদের সাথে আমি যৌথ মূলধনী কোম্পানির আর্থিক বিবরণী আজকে আরেকটি অঙ্ক করাবো। অঙ্কটা আমরা একটু দেখে নিব। এস আলম কোম্পানি লিমিটেড প্রতিটি শেয়ার 100 টাকা মূল্যের 80,000 শেয়ারে বিভক্ত, 8 লক্ষ টাকার মূলধন নিয়ে কারবার শুরু করল। 2014 সালের 31শে ডিসেম্বর তারিখে উক্ত কোম্পানির রেওয়া মিল নিম্নরূপ। রেওয়া মিলকে আমরা একটু দেখে নিই। আমাদের এই অঙ্কের মধ্যে ডেবিট পার্শ্ব এবং ক্রেডিট পার্শ্ব আলাদা করে দেওয়া আছে। আমরা একটু দেখে নিই ডেবিট পার্শ্বের কী কী আইটেম আছে। সুনাম আছে 50,000 টাকা। সুনাম হলো সম্পদের আইটেম, স্থায়ী সম্পদ ক্রয়, বিশদায় বিবরণী আইটেম। মোট লাভ নির্ণয়ের প্রয়োজন হয় 3,45,000 টাকা। বিক্রয় ফেরত 5,000 টাকা। কলকব্দে স্থায়ী সম্পদ 1,10,000 টাকা। মজুরি আছে 21,500 টাকা। প্রারম্ভিক মজুদ পণ্য 40,000 টাকা। বিজ্ঞাপন আছে 50,000 টাকা। মনিহারি আছে 6,000 টাকা। ক্রয় পরিবহন 7,000 টাকা। অন্তর্বর্তীকালীন লভ্যাংশ আছে 50,000 টাকা। আয়কর আছে 2 লক্ষ। আয়কর আছে 30,000 টাকা। 10% বিনিয়োগ আছে 2 লক্ষ টাকা। প্রাপ্য হিসাব 1 লক্ষ টাকা। ব্যাংক জমার উদ্বৃত্ত মানে ব্যাংক জমা বা ব্যাংক ব্যালেন্স যেটা আমরা বলতে পারি সেটা আছে 21,500 টাকা। তারপর আছে হাতে নগদ 44,000 টাকা। এ হলো 10,80,000 টাকা হলো আমাদের ডেবিট পাশ আইটেম। এবার আমরা দেখি ক্রেডিট পাশ আইটেমে কী কী আছে। মূলধন 4 লক্ষ টাকা। এখানে কোনো কিছুই বলা নেই, 4 লক্ষ টাকা শুধু দেওয়া আছে। তাহলে আমাদের বুঝতে হবে এখানে ওপরে যেটা দেওয়া আছে, যেটা যে ব্যবসা শুরু করেছে তার মানে 8 লক্ষ টাকা হলো প্রতিষ্ঠানে অনুমোদিত মূলধন। আর যেহেতু এখানে 4 লক্ষ টাকা, আমরা জানি প্রতিটি শেয়ার 100 টাকা করে, তার মানে 4 লক্ষ টাকাকে যদি 100 টাকা দিয়ে আমরা ভাগ দিই তাহলে আমাদের 4,000 শেয়ার হবে। তার মানে প্রতিষ্ঠান 4,000 শেয়ার ইস্যু করেছে। এটা কিন্তু আমাদের এভাবে ব্যাট করে নিতে হবে কোনো কিছু না বলা থাকলে। ওকে, তারপরে আছে আমাদের প্রদেয় হিসাব 30,000 টাকা। বিক্রয় আছে 5 লক্ষ টাকা। শেয়ার অধিহার 20,000 টাকা। শেয়ার অধিহারটা হলো আমার যে 4 লক্ষ টাকার শেয়ার যে আমি ইস্যু করেছি সেখানে আসলে শেয়ারের মূল্য যে 100 টাকা ছিল সেখানে প্রতি শেয়ারের আরও অধিক মূল্যে মানে 100 টাকা দিয়ে যদিও আমার নিবন্ধিত কিন্তু আমি বিক্রি করেছি 100 টাকা থেকে অধিক মূল্যে। কত টাকা অধিক মূল্যে বিক্রি করেছি এটাও কিন্তু বের হয়ে আসবে, কারণ আমরা বিক্রি করেছি 20,000 টাকা অধিক মূল্যে শেয়ার অধিহারে। তার মানে আমার শেয়ার সংখ্যা কত ইস্যু করেছি, আমরা 4,000 শেয়ার ইস্যু করেছি। তাহলে 4,000 শেয়ার যদি 20,000 টাকা পাওয়া যায় তাহলে প্রতি শেয়ারের মূল্য কত, তাহলে 4,000 দিয়ে যদি আমরা 20,000কে ভাগ দিই তাহলে কত হয়, তাহলে হয় 4×5=20। আমরা 5 টাকা করে প্রতি শেয়ারে অধিহার দিয়েছি, তার মানে 105 টাকা করে শেয়ারগুলো ইস্যু করা হয়েছে। ওকে, তারপর সংরক্ষিত আয় বিবরণী যার হলো 1 লক্ষ টাকা। সংরক্ষিত আয় বিবরণী চেয়ার বলতে বোঝানো হয়েছে যেটা গত বছরের সংরক্ষিত আয় বিবরণীর লাভ সে প্রফিটটা মুনাফাটা এখানে দেখানো হয়েছে। তারপর সঞ্চিত তহবিল 30,000 টাকা, মোট 10,08,000 টাকা। এ হলো আমার রেওয়া মিল। আমরা এ থেকে এখন আর্থিক অবস্থার বিবরণী কী বলেছে এবং সমন্বয় কী আছে সে আমরা দেখে নিই। অন্যান্য তথ্যগুলি তার মানে সমন্বয়গুলো, 1 নম্বরে বলা আছে আমাদের সমপরি মজুদ পণ্য 98,500 টাকা, কিন্তু এর মধ্যে 1,500 টাকা মনিহারি মজুদ আছে। আমাদের মনিহারি মজুদ সমাপনী মজুদ পণ্যের মধ্যে অন্তর্ভুক্ত আছে। মনিহারি এবং মজুদ পণ্য দুটা, সমাপনী মজুদ দুটা পার্থক্য আছে, মনিহারিটা এখানে থাকবে না, তো মনিহারি এখান থেকে আমরা সরিয়ে দেবো। 2 নম্বর বলেছে মেশিন সংস্থাপন ব্যয় 4,500 টাকা, মজুরি অন্তর্ভুক্ত আছে। আমরা মজুরি এক বিষয় আর মেশিন সংস্থাপন ব্যয় এক বিষয়। মেশিন সংস্থাপন ব্যয়টা মেশিনের খরচ হিসাবে অন্তর্ভুক্ত করতে হয়, মজুরির সাথে নয়। এই জন্য এটা মজুরি থেকে বাদ দিয়ে দিতে হবে এবং মেশিনের সাথে যুক্ত করে দিতে হবে। মেশিন 1/7/2013 তারিখে সংস্থাপন করা হয়েছে, তার মানে অর্ধেক বছরের সময় এটা সংস্থাপন করা হয়েছিল। কলকাতা যার মানে মেশিনের উপর 10% অবচয় ধার্য করতে বলা হয়েছে। 3 নম্বর বলেছে 10,000 টাকা পণ্যের
পণ্য বিনামূল্যে ভোক্তাদের নিকট বিতরণ করা হয়েছে। ভোক্তাদের মধ্যে বলতে বিষয়টা বোঝানো হয়েছে কোনো একটা প্রতিষ্ঠান, যেমন আমরা দেখি বিভিন্ন কোম্পানিগুলো আমাদের অনেক সময় কলেজে আসে, ইউনিভার্সিটিগুলোতে আসে, ছাত্রদেরকে বিভিন্ন কিছু, কখনো কফি, কখনো চকলেট, কখনো দেখা গেছে টুথপেস্ট, বিভিন্ন আইটেম, প্রসাধনী আইটেম আছে, ফেয়ার অ্যান্ড লাভলি, এইসব জাতীয় জিনিস বিতরণ করে দিয়ে যায় বিনামূল্যে। এগুলোর মানে হচ্ছে ব্যবহার করে দেখার জন্য, আমি যদি আমার কাছে যদি ভালো লাগে তাহলে আমি দোকান থেকে আবার ক্রয় করবো, সেটা হলো এক ওয়ান কাইন্ড অফ বিজ্ঞাপন। তাহলে এটা বিজ্ঞাপনের সাথে আমাদের যোগ করতে হবে। মোট বিজ্ঞাপনের এক পঞ্চমাংশ অবলোকন করতে হবে এবং এই বছরের খরচ হিসাবে পাঁচ বছর, যেটা হলো পাঁচ ভাগের এক অংশ এই বছর আমি খরচ দেখাতে বলা হয়েছে, আর বাকিটুকু আমরা বিলম্বিত করে দেবো। ওকে, করণীয়, এক নম্বরে আমার ক নম্বরে বলেছে 2014 সালে 31 ডিসেম্বর সমাপ্ত বছরে বিশদায় বিবরণের মাধ্যমে মোট মুনাফার পরিমাণ নির্ণয় করো। ওকে, তাহলে 2014 সালে 31 ডিসেম্বর সমাপ্ত বছরে বিশদায় বিবরণের মাধ্যমে মোট মুনাফার পরিমাণ নির্ণয় করতে বলা হয়েছে। ওকে, আমাকে নির্ণয় করতে হবে মোট মুনাফা। খ নম্বর বলা হয়েছে নিট লাভ 190,775 টাকা দরে সংরক্ষিত আয় বিবরণী প্রস্তুত, তারপরে আমাকে সংরক্ষিত আয় বিবরণী প্রস্তুত করতে বলা হয়েছে। এবং তিন নম্বরে গতে বলা হয়েছে সংরক্ষিত আয় বিবরণীর যায় 210,775 টাকা ধরে কোম্পানি আর্থিক অবস্থা বিবরণী প্রস্তুত করে। আমাকে তিনটেই চেয়েছে। ওকে, আগামী তিনটা অঙ্ক করে ফেলে এখানে সব। ক নম্বর, তাহলে আমাদের প্রথম লিখতে হবে এস আলম কোম্পানি লিমিটেড এর বিশদ আয় বিবরণী 31 ডিসেম্বর 2014 তারিখের সমাপ্ত বছরের জন্য। ওকে, আমরা জানি আমাদের গড়ের সিস্টেমটা, আমাদের তিনটে টাকার গড় থাকবে, একটা বিবরণী অংশ থাকবে। আচ্ছা, প্রথম শুরু করতে হবে আমাদের বিক্রয় দিয়ে। আমাদের বিক্রয় কত ছিল আমরা দেখেছি, বিক্রয় ছিল আমাদের এখানে 5 লক্ষ টাকা, বিক্রয় ফেরত এখানে আছে 5,000 টাকা। তার মানে এখানে আমরা কী করবো, বিক্রয় 5 লক্ষ টাকা, আমরা বিক্রয়ের সাথে কোনো কাজ না থাকলে সরাসরি 3 নম্বর কলমে এখানে টাকাটা বসবে, আর যদি বিক্রয়ের সাথে কাজ থাকে তাহলে 2 নম্বর কলমে টাকাটা বসে, এবং বাদ যাবে বিক্রয় ফেরত। বিক্রয় ফেরত বাদ দিলে 5,000 টাকা বাদ দিলে 4,95,000 টাকা। এটা হলো আমাদের নেট বিক্রয়, নেট বিক্রয়টা আমরা পেয়ে গেলাম। নেট বিক্রয় থেকে বাদ দিতে হয় বিক্রিত পণ্যের ব্যয়। তো বিক্রিত পণ্যের ব্যয়ের প্রথম আইটেম হলো প্রারম্ভিক মজুত পণ্য। প্রারম্ভিক মজুত পণ্য আমাদের কত আছে আমরা একটু দেখে নিই। প্রারম্ভিক মজুত পণ্য আছে আমাদের 40,000 টাকা। তাহলে প্রারম্ভিক মজুত পণ্য যেহেতু 40,000 টাকা, আমরা এটা সবসময় মাঝখানে কলমে 2 নম্বর কলমে বসবে, এবং ক্রয় বসবে 2 নম্বর কলমে, যদি কাজ থাকে তাহলে বসবে 1 নম্বর কলমে। তা আমাদের ক্রয়ের সাথে কাজ আছে। বাদ পণ্য বিতরণ, 10,000 টাকা পণ্য বিতরণ করা হয়েছে, তাহলে 3,45,000 থেকে 10,000 বাদ দিলে 3,35,000 টাকা। ওকে, মজুরি, মজুরি আছে আমাদের 21,500 টাকা। বাদ সংস্থাপন ব্যয় বলেছিলাম আমরা, সংস্থাপন ব্যয় আমাদের সমন্বয়ে বলা আছে, মেশিন সংস্থাপন ব্যয় 4,500 টাকা মজুরি অন্তর্ভুক্ত রয়েছে। তার মানে এটা মজুরির সাথে থাকবে না, বাদ ব্যয় আমরা কী করবো, সংস্থাপন ব্যয়টা বাদ দিয়ে দেবো 4,500 টাকা। তার মানে 17,000 টাকা হলো আমাদের মজুরি। ক্রয় পরিবহন 7,000 টাকা। এই সবগুলো আমরা প্রারম্ভিক মজুত পণ্য থেকে ক্রয় পরিবহন পর্যন্ত সবগুলো আমরা যোগ করবো 2 নম্বর কলামে, যোগ করলে 3,99,000 টাকা। এর থেকে আমরা বাদ দিতে হবে সমাপনী মজুত পণ্য। তাহলে সমাপনী মজুত পণ্যের সাথে একটা কাজ আছে, কারণ এখানে বলা হয়েছে সমাপনী মজুত পণ্য 98,500 টাকা, এর মধ্যে 1500 টাকা মনিহারি অন্তর্ভুক্ত। তাহলে মনিহারিটা আমরা বাদ দিয়ে দিব। তাহলে মনিহারিটা যদি আমরা বাদ দিতে হয় তাহলে কী করবো, তাহলে আমরা বাদ এই যে মনিহারি মজুত, মনিহারি মজুতটা সমাপনী মজুতে বাদ দিয়ে দেবো 1,500 টাকা, তাহলে হয় কথা 97,000 টাকা। তো এই 97,000 টাকা আমরা যদি 3,99,000 থেকে বাদ দেয় তাহলে হচ্ছে আমাদের 3,02,000 টাকা। এই 3,02,000 টাকাই হলো আমাদের বিক্রিত পণ্যের ব্যয়। এই বিক্রিত পণ্যের ব্যয় এটাকে আমরা যদি একটু কারেকশন করে দিই, থাক এখন দরকার নেই, আমরা একটু কালারফুল করে দিলে আর কি বলেছিলাম, যেটা হলো দেখ তাহলে 97,000 টাকা, 97,000 টাকা যদি বাদে 3,02,000, 3,02,000 টাকা হলো বিক্রিত পণ্যের ব্যয়। বিক্রিত পণ্যের ব্যয় আমরা নিট বিক্রয় থেকে বাদ দিব, তাহলে হবে আমাদের 1,93,000 টাকা, যেটা আমাদের মোট লাভ। আমাদের ক নম্বর রিকোয়ারমেন্ট শেষ, ক নম্বর আমাদের চেয়েছিলো মোট লাভ নির্ণয় করো। ওকে, তাহলে এখন খ নম্বর আমাদের বলেছিল কি, খ নম্বর আমাদের বলেছে নিট লাভ 1,90,775 টাকা ধরে সংরক্ষিত আয় বিবরণী প্রস্তুত করো। এখন আমরা সংরক্ষিত আয় বিবরণী প্রস্তুত করবো। তাহলে সংরক্ষিত আয় বিবরণী ব্যালেন্স বিডি, গত বছরের সংরক্ষিত আয় বিবরণী অতিরিক্ত 1,00,000 টাকা। আমরা আবার দেখে নিই গত বছরের যে এই পাশে দেওয়া আছে যে সংরক্ষিত আয় বিবরণীর যে 1,00,000 টাকা, এটা দেওয়া আছে। এবং চলতি
তাহলে আমাদের ব্যালেন্স বিডি গত বছর সংরক্ষিত আয় বিবরণী 1,00,000 টাকা, আর বিশদ আয় বিবরণী চলতি বছরের কর পরবর্তী নেট লাভ, যেটা আসলে আমাদের রিকোয়ারমেন্টই বলা আছে। খ নম্বর আমরা একটু দেখে নিই, এখানেই বলা আছে, খ নম্বরে বলা আছে নেট লাভ 1,90,000 টাকা ধরে সংরক্ষিত আয় 90,775 টাকা। তার মানে এই জন্য 1,90,775 টাকা আমরা ধরে নেব, ধরে নিয়ে 2 লক্ষ করলে 2,90,775 টাকা হলো আমাদের আয়। এ থেকে বাদ যাবে অন্তর্বর্তীকালীন লভ্যাংশ, আমাদের রেওয়া মিলিয়ে দেওয়া আছে 50,000 টাকা, আয়কর দেওয়া আছে 30,000 টাকা। আমরা আবার একটু দেখে নিই, এখানে আমাদের দেওয়া হয়ে আছে অন্তর্বর্তীকালীন লভ্যাংশ 50,000 টাকা, আয়কর আছে 30,000 টাকা। তাহলে 2টা যোগ করলে হয় 80,000 টাকা। এখন এই 80,000 টাকা যদি আমরা 2,90,000 টাকা বাদ দিই, তাহলে হচ্ছে আমাদের 2,10,775 টাকা হলো আমাদের সংরক্ষিত আয় বিবরণী সমাপ্ত, এই যে সমাপনী উদ্ধৃত যেটাকে আমরা বলি, বা সমাপনী জিআর যেটাকে আমরা বলতে পারি। ওকে, তাহলে এটা হলো আমাদের সংরক্ষিত আয় বিবরণী। সংরক্ষিত আয় বিবরণীটা অনেক ছোটোই আমাদের সাধারণত এরকমই থাকে, 2-3টা এর বিষয়ে কপা আইটেম থাকে না, যদিও আমাদের ইয়ার মধ্যে অনেক বড় চার্টের মধ্যে, কিন্তু আমরা অঙ্ক বাস্তবে অঙ্ক করতে গেলে এখানে কিন্তু 2-3টা 4টা এর বিষয়ে আইটেম পাবো না। সুতরাং এটা আমরা খুব সহজ, ভয় পাওয়ার কিছু নেই। তারপরে 3 নম্বর রিকোয়ারমেন্ট ছিল আমাদের আর্থিক অবস্থার বিবরণী। আর্থিক অবস্থার বিবরণীতে আমাদের আগে দেখে নিতে হবে আর্থিক অবস্থার বিবরণী কোনগুলো সম্পদ আছে, স্থায়ী সম্পদ, তারপরে কোনটা দীর্ঘমেয়াদী বিনিয়োগ আছে, তারপরে আমাদের আছে চলতি সম্পদ, তারপর আছে আমাদের অসমন্বিত ব্যয়সমূহ। তো এইগুলো কী কী আছে আমরা একটু দেখে নিই। আমরা তাহলে রেওয়া মিলটায় যাই একটু। রেওয়া মিলে আমাদের এখানে দেওয়া আছে সুনাম স্থায়ী সম্পদে আসবে, ক্রয় আসবে না, বিক্রি করা যাবে না, কল কবজা স্থায়ী সম্পদে যাবে, মজুরি আসবে না, প্রারম্ভিক মজুত পণ্য আসবে না, বিজ্ঞাপনে আসবে না, বিজ্ঞাপনের বিলম্বিত বিজ্ঞাপনে অংশটুকু আসবে, অসমন্বিত ব্যয় মনিয়ারি আসবে না, ক্রয় পরিবহন আসবে না, অন্তর্বর্তী লভ্যাংশ আয়কর আসবে না, বিনিয়োগ আসবে, প্রাপ্য হিসাব আসবে, ব্যাংক জমা উদ্ধৃত আসবে এবং হাতে নগদ আসবে। তার মানে এখানে যে বিনিয়োগ দীর্ঘমেয়াদী বিনিয়োগে যাবে, প্রাপ্য হিসাব চলতি সম্পদে, ব্যাংক জমা উদ্ধৃত চলতি সম্পদ এবং হাতে নগদ চলতি সম্পদে যাবে। ওকে, তাহলে এখন আমরা একটু দেখে নিই অঙ্কটা। তাহলে স্থায়ী সম্পদ সুনাম, সুনামের সাথে কোনো কাজ নেই, সরাসরি মাঝখানে 2 নম্বর কলমে চলে যাবে 50,000 টাকা। কলকবজা আমাদের রেওয়া মিলে আছে 1,10,000 টাকা, যোগ সংস্থাপন ব্যয় আমাদের সমন্বয়ে বলা আছে 4,500 টাকা মজুরি অন্তর্ভুক্ত আছে সংস্থাপন ব্যয়। তাহলে সংস্থাপন ব্যয়টা আমাদের এখানে নিয়ে আসতে হবে 4,500 টাকা। ওকে, তারপরে আছে আমাদের বাদ পুঞ্জীভূত অবচয়। এই পুঞ্জীভূত অবচয়টা আমাদের নির্ণয় করতে হবে। তাহলে আমরা পুঞ্জীভূত অবচয় কীভাবে নির্ণয় করবো, তা কিন্তু ডিপেন্ড করবো আমাদের রেওয়া মিলের মধ্যে কলকবজার কী ভ্যালু আছে, মূল্য কত আছে, এবং সংস্থাপন ব্যয় কত আছে, এবং সংস্থাপন ব্যয়টা কত কখন করা হয়েছে, কোন তারিখে সংস্থাপন করা হয়েছে, সেটার উপর ডিপেন্ড করে আমাদের অবচয়টা দাহ্য করতে হবে। তাহলে আগে আমরা একটু ব্যাকেট দেখে আসি। যেমন এখানে আমরা দেখবো কলকবজা আছে 1,10,000 টাকা। ওকে, এখন আমরা এখানে দেখবো মেশিন সংস্থাপন ব্যয় 4,500 টাকা। এখন দেখবো মেশিনটি কখন সংস্থাপন করা হয়েছিল, 1/7/2014, মানে বছরের মাঝখানে মাঝামাঝি সময়ে সংস্থাপন করা হয়েছিল। মেশিন 10% অবচয় দরতে বলা হয়েছে। ওকে, তাহলে আমরা সেই পারপাসে যদি আসি, 1,00,000 টাকা এবং 1,04,500 টাকা, আর এই পুরোটার উপর একসাথে ব্যাক করতে পারি, আমরা এটাকে ছোটো ছোটো অংশ ব্যাক করতে পারি সুবিধার জন্য। তাহলে আমি সহজ করে তোমাদের জন্য, যেটা আমরা যেহেতু এখানে বোর্ডে আলাদাভাবে ওয়ার্কিং করতে পারতাম, কেন যেহেতু ওয়ার্কিং করছি না, তো আমরা সেহেতু আমরা একটু ভেঙে ভেঙে তোমাদের সহজ করে দেখিয়ে দিচ্ছি কীভাবে করতে হবে। তাহলে আমাদের 1,10,000 টাকা, 1,10,000 টাকা 10% হয় আমাদের 11,000 টাকা। কিন্তু আমাদের বলা হয়েছিল মেশিনটা কখন সংস্থাপন করেছি, মানে কখন মেশিনটা ক্রয় করা হয়েছে, বছরের মাঝামাঝি সময়ে। তার মানে মাঝামাঝি সময় হলে তার অর্ধেক হবে। তাহলে অর্ধেক হলে যেহেতু সপ্তম মাস 1/7, তাহলে 7 থেকে যদি আমরা কাউন্ট করি 7, 8, 9, 10, 11, 12, তার মানে 6 মাস। এই জন্য আমরা এটা কী করবো, 12 দিয়ে ভাগ 6 দিয়ে গুণ অথবা 2 দিয়ে ভাগ দিলেই হয়ে যাবে। তাহলে 11,000 টাকাকে আমরা 2 দিয়ে ভাগ দিলে হয়ে যায় কত, 5,500 টাকা। ওকে, এরপর আসি আমরা সংস্থাপন ব্যয়। সংস্থাপন ব্যয় কত আছে, 4,500 টাকা। তাহলে 4,500 টাকা, এটা আমরা আবার ডেটটা একটু দেখে নিই, কখন ডেটটা, এই যে 1/7/2014। তাহলে 1/7/2014 মানে বছরের মাঝামাঝি সময়। ওকে, তাহলে আমাদের 4,500 হলে সংস্থাপন ব্যয়, তাহলে 4,500 10% হয় 450, যেহেতু বছরের মাঝামাঝির সময় অর্ধেক, তাহলে 450-এ অর্ধেক হলো 225,
তাহলে 225, এর আগে আমরা 1,10,000 বের করেছি 5,500, তাহলে 5,500 সাথে আমরা 225 যোগ করি, তাহলে 5,2,725, তাহলে 5,725 হলো, এই যে 5,725 হলো আমাদের পুঞ্জীভূত অবচয়। এটা আরেকটা নাম হলো পুঞ্জীভূত অবচয়, আরেকটা নাম হলো কি অবচয় সঞ্চিত, একই কথা। তাহলে এটা যদি আমরা বাদ দিয়ে দিই তাহলে 1,08,775 টাকা, এটা আমরা যোগ করে দিব সুনামের যে 50,000 টাকা, তাহলে মাঝখানে কলমের টাকাগুলো আমরা যোগ করে নিলে আমাদের যে মোট স্থায়ী সম্পদ 1,58,775 টাকা হলো আমাদের মোট স্থায়ী সম্পদ। দীর্ঘমেয়াদী বিনিয়োগ 10% বিনিয়োগ ছিল আমাদের কত, 2,00,000 টাকা, 2,00,000 টাকা আমাদের বিনিয়োগ আছে। ওকে, তারপরে আমরা দেখব চলতি সম্পদ। এই যে বিনিয়োগের অনাদায়ী সুদ, আমরা দেখছি, আমরা খেয়াল করলাম আমাদের রেওয়া মিলে বিনিয়োগের সুদ সম্পর্কে কোনো কিছু বলা নেই, সমন্বয় মানে অন্যান্য তথ্যগুলির মধ্যে বিনিয়োগের সুদ সম্পর্কে কিছু বলা নেই। আমরা মনে রাখবো যদি কোনো টাকা সামনে এরকম পার্সেন্টেজ দেওয়া থাকে, যেটা হলো বিনিয়োগ বা ঋণ ব্যাঙ্ক জমা এগুলোর উপর যে কোনো বিষয়ের উপর যদি এরকম পার্সেন্টেজ দেওয়া থাকে, তাহলে পার্সেন্টেজের কাজ আমাকে করতে হবে। তো কোনো কিছু না বলা তাহলে, যেমন আর এই ক্ষেত্রে কোনো কিছু বলা নেই কিন্তু এখানে পার্সেন্টেজ আছে বলে আমাকে বিনিয়োগের অনাদায়ী সুদ হিসাবে লিখতে হয়েছে। যে বিনিয়োগের অনাদায়ী সুদ, বিনিয়োগ আছে কত আমার 1,00,000, বিনিয়োগ আছে আমার 2,00,000 টাকা, 2,00,000 টাকা 10% কত হয় 20,000 টাকা, তাহলে এই যে বিনিয়োগের অনাদায়ী সুদ 20,000 টাকা আমরা এখানে দেখাই দিলাম। ওকে, নগদ 44,000 সরাসরি ব্যাংক জমায়, 21,500 সরাসরি বসে যাবে, প্রাপ্ত হিসাব 1,00,000 টাকা সরাসরি বসে যাবে, সমগ্র মজুত পণ্য 97,000 টাকা, কেন সমন্বিত নিচে লেখা আছে, এর মানে হচ্ছে আমার সমাপনী মজুত পণ্য ছিল 98,500 টাকা, এর মধ্যে 1,500 টাকা ছিল আমাদের কি মনিয়ারি মজুত, তাহলে সেই মনিয়ারি মজুত পণ্য বাদ দিয়ে দিয়েছি, তাহলে 1,500 বাদ দিলে 98,500 থেকে 97,000 টাকা সমন্বিত আমরা লিখে দিয়েছি। ওকে, অথবা এখানে আমরা সরাসরি কাজটা করলেও পারবো, কোনো সমস্যা নেই। মনিয়ারি মজুত, মনিয়ারি মজুতটা সম্পূর্ণ মজুত থেকে আমরা আলাদা করে মজুত দেখিয়েছি 1,500 টাকা, টোটাল যোগ করলে 2,84,000 টাকা। এরপরে আছে 4 নম্বর হচ্ছে অসমন্বিত ব্যয়, যেটা হলো বিজ্ঞাপন, বিলম্বিত বিজ্ঞাপন। আমরা বলেছি বিলম্বিত বিজ্ঞাপন 48,000 টাকা কীভাবে হয় আমাদের দেখতে হয়, তাহলে একটু না দেখলে তো হবে না। ওকে, তাহলে আমাদের দেখতে হবে বিজ্ঞাপন কত আছে। আমরা একটু মূল অঙ্কে চলে আসলাম, আমাদের মূল অঙ্কে বিজ্ঞাপন আছে 50,000 টাকা, 50,000 টাকা আছে আমাদের মূল বিজ্ঞাপন। ওকে, এর মধ্যে থেকে আমাকে বলা হয়েছে বিনামূল্যে 10,000 টাকা পণ্য ভোক্তাদের মধ্যে বিতরণ করা হয়েছে, তাহলে 50 আর 10 কত হলো 60,000 টাকা। ওকে, এখন আমার কাজ হলো, আমাকে বলা হয়েছিল সমন্বয় আরেকটু দেখে নিই, সমন্বয় বলা হয়েছে এই যে বিজ্ঞাপন 1/5 অবলম্বন করতে বলা হয়েছে, তাহলে আমরা এখানে খরচ হিসাবে দেখাবো 1/5, তাহলে বিলম্বিত হিসাবে আসবে কত, এখানে বিলম্বিত হিসাবে আসবে 4%। তাহলে আমরা যদি 60,000কে 5 দিয়ে ভাগ দিই তাহলে কত হয় 5,12,000 প্রতি বছর, তাহলে আমার 1 বছরের খরচ দেখাবো 12,000, তাহলে আরও থাকবে 4 বছর, সেটা হলো বিলম্বিত, তাহলে 4×12,48,000 টাকা, সেটা হলো 48,000 টাকা। তাহলে আমরা এখন 1, 2, 3, 4 মানে স্থায়ী সম্পদ, তারপর হলো দীর্ঘমেয়াদী বিনিয়োগ, 3 নম্বর হলো চলতি সম্পদ, 4 নম্বর হলো অসমন্বিত ব্যয়, 4টা একসাথে যোগ করলে হবে আমাদের 6,90,775 টাকা। এই হলো আমাদের মূল সম্পদ সমূহ। এর মধ্যে এখন যাব আমরা শেয়ার মালিকদের স্বত্ব ও দায় সমূহের মধ্যে। শেয়ার মালিকদের স্বত্বের মধ্যে প্রথম 1 নম্বরে হলো আমাদের মূলধন, শেয়ার মূলধন। শেয়ার মূলধন অনুমোদিত মূলধন প্রতিটি 100 টাকা মূল্যে 8,000 শেয়ার, তাহলে 8,00,000 টাকা, নিচে আমরা ডাবল দাগ দিয়ে দেবো। ইস্যুকৃত এবং বিলিখিত মূলধন প্রতিটি 100 টাকা মূল্যে 4,000টি শেয়ার, কারণ এখানে আমাদের যদিও বলা নেই 4,000 শেয়ার কিন্তু আমাদের মোট টাকা দেওয়া আছে 4,00,000 টাকা, আমরা জানি প্রতিটি শেয়ারের মূল্য 100 টাকা করে, এই জন্য আমরা বের করতে সক্ষম হয়েছি 4,000 শেয়ার। ওকে, তাহলে হয় 4,00,000 টাকা আমরা দাগ ফেলে দিলাম। তাহলে আদায়কৃত মূলধন আমরা খেয়াল রাখবো সবসময় যে আদায়কৃত, ইস্যুকৃত, বিলিখিত সবসময় যদি 1 সমান থাকে আমরা একসাথেই দিয়ে দিতে পারি, কোনো সমস্যা নেই। ওকে, আমরা এটা আলাদা দেখাতে পারি, তাহলে আদায়কৃত মূলধন, তাহলে বিলিখিত মূলধন যেটুকু সেটি আদায়কৃত মূলধন হিসেবে থাকবে 4,00,000 টাকা। ওকে, তারপর সঞ্চিতি এবং উদ্বৃত্ত, সঞ্চিতি এবং উদ্বৃত্তের মধ্যে প্রথমে আসবে আমাদের সাধারণ সঞ্চিতি, 30,000 টাকা আছে আমাদের শেয়ার, অধিহার 20,000 টাকা আছে, এবং সংরক্ষিত আয় বিবরণী উদ্বৃত্ত বা যেটুক ছিল আমরা বের করেছি, বলে দেওয়া আছে আমাদের 2,10,775 টাকা ধরে করার জন্য, সেটা ধরে আমরা করে ফেললাম, তাহলে 2,60,775 টাকা। চলতি দায় এবং ভবিষ্যৎ ব্যবস্থার মধ্যে শুধু আছে পদের হিসাব, পদের হিসাব কত আছে আমাদের, পদের হিসাব আছে আমাদের 30,000 টাকা।
তাহলে এখন যদি আমরা সবগুলো যোগ করি তাহলে 6,90,775 টাকা। এটা হলো মোট শেয়ার মালিকদের স্বত্ব দায় সমূহ। তার মানে আমাদের যে শেয়ার মালিকদের স্বত্ব এবং দায় সমূহ এবং মোট সম্পদ সমূহ এক সমান হলো। তাহলে মোট সম্পদ সমূহ এবং শেয়ার মালিকদের স্বত্ব এবং দায় সমূহ দুইটা যদি সমান হয় তাহলে আমাদের অঙ্ক প্রমাণিত হয়, আমাদের অঙ্ক শুদ্ধতা এবং আমাদের অঙ্ক সঠিক যাচাই হয়ে যায়। তাহলে আমাদের অঙ্কটা সঠিক হয়েছে, আমাদের হিসাবটা সঠিক হয়েছে, দুই পাশে আমাদের মিলে গিয়েছে। সেটাই আমাদের লক্ষ্য থাকে যে অঙ্কটাকে দুইটা পক্ষকেই মোট সম্পত্তির অংশ এবং শেয়ার মালিকদের দায় সমূহের অংশ দুইটাকে সমান করা। ওকে, আজকে আমাদের এই পর্যন্তই। পরবর্তীতে আবার নতুন এক ক্লাসে দেখা হবে আশা করি। সেই পর্যন্ত সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।